ঋণগ্রস্ত ইয়ার ঋণ কইরা আমি সামনে রেখে আমার ফ্যামিলিকে সবার মুখে হাসি ফুটাবো এই চিন্তা করে আমি দার উদার করে আমি দোকানে মাল তুলছি। এখন আমরা তো পুরো নিঃস্ব। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন উনি আমাদের সকল ব্যবসায়ীকে কিছু ত্রাণ দিবে, কিন্তু ত্রাণ দিয়ে আমাদের কি হবে? আমরা কি আমাদের ফ্যামিলির মুখে হাসি ফুটাতে পারবো? আমাদের ছেলে মেয়ের কারো কি একটা ভালো একটা ভরণ পোষণ দিতে পারবো? আমরা তো নিঃস্ব হয়ে গেছি। এখন মেয়র মহোদয় বলছেন আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন এটা পূর্ণ বাসন করবেন, এখন আমাদেরকে অন্তত এখানে দাঁড়াইয়া আমরা যেন দুইটা ডাল ভাত খেতে পারি আমাদের ফ্যামিলিকে নিয়ে, একটা চৌকি বিছাইয়া কিছু কাঠ দিয়ে হ্যাঙ্গার দিয়ে যদি আমরা কিছু মাল বিক্রি করতে পারি তাও আমাদের ফ্যামিলিকে নিয়ে আমরা বাঁচতে পারবো। মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন। আমরা তো এখন নিঃস্ব হয়ে গেছি, আমরা কোথায় যাব? যেখানে আমরা প্রতি বছর আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রায় প্রতিবেশী মানুষকে আমরা জাকাত দিয়েছি, ঈদে একটা কাপড় দিয়েছি, একটা পাঞ্জাবি দিয়েছি, একটা লুঙ্গি দিয়েছি, কিন্তু এখন তো আমাদের ওই ওইটুকু নাই। আমাদের আমরা এখন সব নিঃস্ব হয়ে গেছি, আমরা সব হারিয়ে ফেলছি। একমাত্র আমরা আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, কি করব? আমাদের বলার ভাষা হারিয়ে ফেলছি। আপনার কত টাকার মালামাল ছিল? আমার প্রায় 15 লাখ টাকার মাল পড়া গেছে, এর মধ্যে আমি দার উদার করে অনেক কষ্ট করে আমি মাল ইয়া করছি। করোনাতে লকডাউনে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, তারপর আমরা এখন সামনে ঈদ মৌসুম আসছে, আমরা এটা কাইটা উঠবো, কিন্তু হলো না। আসলে আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কি চাচ্ছেন যে পুনরায় এরকমই মার্কেট তৈরি করার জন্য, নাকি শুধু অনুদান চাচ্ছেন সরকারের কাছে? না না, আমরা আমাদের কোনো অনুদান প্রয়োজন নাই, প্রয়োজন আমরা এখানে মার্কেট চাচ্ছি। আমরা কিভাবে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের আমাদের 5000 টাকা দিবেন, আমরা কয়দিন চলবো 5000 টাকা দিয়ে? কিন্তু ওই ভবন তো 20 বছর আমাদেরকে দিব না, ওই ভবন আমরা এর মধ্যে কি করবো? আমাদের এক একটা দোকানে 3-4টা করে স্টাফ, ওরা কি বাঁচবে? না আমরা বাঁচবো না, আমাদের ফ্যামিলি বাঁচবে না, আমাদের সন্তান আছে, সবকিছু নিয়ে হচ্ছে। এই যে এত হাজার দোকান পুড়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু গণমাধ্যম কর্মী আমরা যারা আছি তারা কিন্তু এখনো বলতে পারছি না যে আসলে কিসের থেকে আগুনটা লাগছে। এটা কিন্তু যারা কর্তৃপক্ষ আছে তারাও কিন্তু জানাই নাই যে কিসের থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আসলে আপনারা কি কোনো আশঙ্কা করছেন কিনা যে কিসের থেকে? বিদ্যুৎ 2019 সালে বিদ্যুতিক শর্টে এখানে গুলিস্তান মার্কেটের দোতলাতে আগুন লাগছিল, ফায়ার সার্ভিস আসে, এখানে 4টা দোকান পুরা গেছে, 4টা দোকান পুরা গেছে, পুরা মার্কেট আল্লাহ হেফাজত করছে। কিন্তু এবার কি হয়েছে তা জানি না, কিন্তু ফায়ার সার্ভিস এখানে হেডকোয়ার্টারটা বাঁচানোর জন্য আমাদের এতটা লোকের প্যাডে লাথি মারছে। দেখেন এদিকে, আপনি দেখেন রঙিন টিনটা এখনো রঙিন রয়ে গেছে, হেডকোয়ার্টারে কিছু হয় নাই, কিন্তু এরা মার্কেট পুরা এখানে লোকের ছাই হয়ে গেছে। তারপরে ওরা পুলিশ হেডকোয়ার্টার বাঁচানোর জন্য এরা আমাদের এই মার্কেটটা শেষ করছে, এবং আমাদের পার্শ্ববর্তী মার্কেট বঙ্গ ইসলামিয়া বঙ্গভূমিও এই মার্কেটটা পর্যন্ত শেষ হয়ে গেছে। রাস্তার ওই পারে দেখেন এখান থেকে প্রায় 40 ফুট হবে, অথচ এখানে তাদের তারের বেড়াটা পর্যন্ত কিছু হয়নি। এটা আমাদের ব্যবসায়ীকে একটা পরিকল্পিত ভাবে করছে। যদি যদি এখানে এই মার্কেটের প্রতি কারো ক্ষোভ থাকতো আমাদেরকে বলতো তোমরা তোমাদের মাল সামনে নিয়ে বাইরে যাও, তাও আমরা চলে যেতাম, কিন্তু আমাদেরকে এইভাবে নিঃস্ব করে দেওয়ার বাংলাদেশের বিশ্বের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান বলছে বঙ্গবাজারের লোকদের ইফতারি করার জন্য 20,000 টাকা দিবে। আমাদের থেকে 20,000 টাকা নিয়ে যাক, আমরা দেবো। বঙ্গবাজারের তো 40-50 হাজার শুধু দোকান মালিক এবং স্টাফে আছে, সে 20,000 টাকা কিভাবে দিবে? আমরা আমাদের ফ্যামিলিটা নিয়ে বাঁচার জন্য আমরা কোনো অনুদান চাই না, আমাদেরকে অন্তত টিনগুলি এগুলো সরাই ধরাই আমাদেরকে একটা ব্যবসা করার একটা সুযোগ করে দেখ, আমরা আমাদের ফ্যামিলিকে নিয়ে একটু বাসি, এটাই আমাদের রাখা হবে। এখানে তো দোকান প্রায় 6,000 এর উপরে, 6,000 এর উপরে।